হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং মেলোডি থেকে সবাইকে ওয়েলকাম। আপনার পরিবারের বাচ্চা হোক কিংবা বাচ্চার বাবা, অনেকেরই শাক খাওয়ার প্রতি একটা অনীহা থাকে। শাক খাক বা না খাক, শাকের পাকোড়া তাদের খেতেই হবে। জিজ্ঞেস করুন কেন। কারণ পালং শাক আর মসুর ডালের পাকোড়া বানানোর পর দেখতে এতই অ্যাপিলিং হয় যে তারা নিজেরাই এসে খেতে চাইবে, বলবে আরো একটা দাও। চলুন তাহলে দেখে নেই পুষ্টি সমৃদ্ধ এই পাকোড়া বানাতে যা যা লাগছে। মসুরের ডাল বাটা হাফ কাপ, পালং শাক এক কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি চারটা, লবণ পরিমাণ মতো। আজকের রেসিপিতে আমি ব্যবহার করেছি এক চা চামচ। গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, রসুন ছোট সাইজের একটা, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ। ধনে পাতাটা অপশনাল, কেউ যদি পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতা ছাড়াই বানানো যায়। হলুদ ও মরিচের গুঁড়ি 1/2 চা চামচ, চালের গুঁড়া 2 টেবিল চামচ, আর এটা হচ্ছে আজকের রেসিপির একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। আমি একটু পরেই বলে দিব এটা কি আর কেমন ভাবে ইউজ করবেন। তাহলে শুরু করা যাক। হাফ কাপ মসুরের ডাল 3-4 বার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন পানি ছাড়া এটাকে আধ ভাঙা করে বেটে নিতে হবে। এই কাজটা শিলপাটাতেও করা যায়। আমি ব্লেন্ডারে করেছি, এমনভাবে ব্লেন্ড করেছি যেন কিছুটা ডাল মিহি হয়, কিছুটা আধা ভাঙা হয় আর কিছুটা গোটা গোটা থাকে। এক আটি পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব বেশি চিকন করে না, কিছুটা এমন করে। একটা রসুনের কোয়াগুলো ছড়িয়ে নিয়ে হামানদস্তায় থেতা করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পাকোড়ার ভেতরে রসুন থেতাগুলো সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে একটা ইউনিক টেস্ট অ্যাড করে, তাই আমি থেতা করে নিয়েছি। এখন বলে দিই আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা, এটা পাঁচফোড়ন। আমরা ডালে যে গোটা পাঁচফোড়ন ইউজ করি সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নের এই গুঁড়িটাই শাক পাকোড়াতে সুন্দর একটা আচারি ঘ্রাণ নিয়ে আসবে। মিক্সিং বোলে পালং শাক, ধনে পাতা কুচি, ডাল বাটা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এর সাথে একে একে লবণ, কাঁচামরিচ, রসুন থেঁতা, হলুদ ও মরিচের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, পাঁচফোড়ন গুঁড়ি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে এটা পানি ছাড়বে। এই পর্যায়ে চালের গুঁড়িটা অ্যাড করব। চালের গুঁড়িটাই আমার পাকোড়াটাকে ক্রিস্পি করবে। অনেক সময় হাতের কাছে চালের গুঁড়ি থাকে না, সেক্ষেত্রে যদি সুজি থাকে তাহলে 1 টেবিল চামচ সুজিও ইউজ করা যায়। এই যে মাখাতে মাখাতে যখন ডোটা এই রকম হয়ে যাবে, হাত দিয়ে চেপে ধরলে জোড়া লেগে যাবে, তখন এটা রেডি। একটা ফ্রাইং প্যানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, যেন পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজা যায়। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে, এখন একে একে শাক আর ডালের পাকোড়াগুলো ছেড়ে দিব। সাইজের কোনো স্পেসিফিকেশন নেই, তবে আমি একটু গোল গোল করে আর চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ আর সাইজেরই বানাতে পারেন, তবে পেটটা একটু চ্যাপটা করে নিলেই ভালো হয়, সেক্ষেত্রে ভেতরের ডাল আর শাকটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচে একদিক ভেজে নিব। ভাজার সময় চুলার হিটটা লো করা যাবে না, কারণ লো আঁচে ভাজলে পাকোড়াগুলোর মধ্যে তেল ঢুকে যাবে। এই যে একটা সাইড হয়ে গেছে, এখন একে একে সবগুলো পাকোড়া উল্টে দিলাম। এই পাশটা 3-4 মিনিট ভাজার পর এমন একটা লুক আসলো, হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে নিয়ে এক্সট্রা অয়েলগুলো ড্রেন করে নিচ্ছি। টিস্যুর উপর দিয়ে নিলাম, ব্যাস এখন রেডি।
দেখুন কি সুন্দর একটা আউটলুক এসেছে। একটা ভেঙে দেখাই, বেশ মুচমুচে হয়েছে আর ভাঙার সাথে সাথেই একটা সুন্দর গন্ধ আসছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা দুপুরে গরম গরম ভেজে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে পালং শাক আর ডালের এই বড়া। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।